I'm not a populist person. আমার অত populism আমার ভাল লাগে না যে না আমার এটা popularity হ্যান ত্যান বাট এরকম আমি যাদের চাইতেছি তাদেরকে আমি পাইতেছি না যাদেরকে আমি চাই না তারা এরকম করে আমাকে মানে রুটিন বলতেছে অমুক টেলিভিশন তো 10 বার গেলাম তমুক টেলিভিশন তো 6 বার গেলাম একবারও তোমার অনুষ্ঠানে আসলাম না আমি তোমার এত ঘনিষ্ঠ তো এটা নিয়ে একটা খুব মানে ছোট মজার গল্প আছে যে আমি বলতেছি যে ভাই এত তো 63টা টক শো হয় আমার অনুষ্ঠান কি কেন আপনার তো ভালো লাগে তো উনি বলল যে না তোমার অনুষ্ঠানটা আমার আসলে খুবই পছন্দ কি জানি একটা আছে আমি বলি যে ভাই কি আছে বলি আমি আজেবাজে গেস্ট নেই না বাংলাদেশী মানুষ যারা অভিযোগ করে যে ধরেন টক শো দেখা আমার খুব চোখ ব্যথা নাক ব্যথা ফেসবুকে স্ট্যাটাসে পড়ে স্ট্যাটাস হ্যাঁ কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার চেয়েও সহজ একটা কাজ আছে আজকে যারা আমার দর্শক আছে তাদেরকে বলি প্লিজ টেলিভিশনে একটা বাটন আছে যেটা নাম হচ্ছে অফ বাটন প্লিজ এটা অফ করে দিবেন আজকের বাংলাদেশের কথা যদি বলেন আজকের বাংলাদেশের ক্ষেত্রে আমি হচ্ছে তিনটা মিটিং প্রি মিটিং করতাম আর প্রত্যেকটা শোর জন্য তো দুইটা হচ্ছে ওভার টেলিফোন একটা হচ্ছে যে আমার সঙ্গে তারা বসতো তো সেইটা হচ্ছে যে সেইটার প্রথম মিটিংটা হয়তো হচ্ছে সকাল 10টায় আমার রাতে 10টার শোর মধ্যে সকাল 10টায় সে সকাল 10টার মধ্যে আমি হচ্ছে শোর সাবজেক্ট পিক করতাম যে সাবজেক্ট মানুষ না কিন্তু গেস্ট না তো সেইটার ক্ষেত্রে আমার মূল লক্ষ্য ছিল হচ্ছে এই ইনসিডেন্টটার জন্য যে দায়ী বা যার জন্য আসলে এই ইনসিডেন্টের অপরাধীদেরকে ধরা যেতেছে না তাকে হাজির করতে চেষ্টা করা সে লোক হিসাবে যত ছোটই হোক ধরা যাক সে একটা থানার একজন ভারপ্রাপ্ত মানে আছে না এএসআই বা একদমই একজন ওরকম সেও হইলো আমি তাকে নিতে রাজি ছিলাম যদি সে ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকতো আমি বেসিক্যালি আমি কোনোদিন শক করে এক্সপার্ট নিতে চাইনি কারণ এক্সপার্টদের কাজ হচ্ছে আপনাকে বলা যে রাস্তা একটা খারাপ থাকলে আপনার কত অসুবিধা হবে তো রাস্তা খারাপ হলে যে আমার অসুবিধা হয় সেটা আমি এমনিই বুঝি সেটা আমার এক্সপার্টের মুখে শোনার দরকার নাই আমি ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট লোককে নিতে চাইতাম সে যত ছোটই হোক যত ইনসিগনিফিকেন্ট হোক তারে যতই না চিনুক সেই জন্য হয়েছে কি আমার 8 বছরের আজকের বাংলাদেশে একই বুক বা টকশোর খুব আছে না রাজাউজির তাদেরকে খুব কম দেখা গেছে কারণ তাদেরকে আমি খুবই কম আনতে চাইছি একদম বিপদে না পড়লে আমি তাদের আনতে চাই নাই যে হ্যাঁ টকশো করে বিরাট টকশো সুলতান হয়ে গেছে তাদের আমি আনতেই চাই নাই কখনো কারণ ভাই মানে উনি এসে একটা মতামত দিবে অপিনিয়ন দিবে সেটা আমার জন্য খুব মানে আমার জন্য এটা খুব আকাঙ্ক্ষিত ছিল না মানে এই সব বিষয়গুলো আপনি দর্শক কৌতূহলের জায়গা থেকে ভাবতেন আমি দর্শক কৌতূহলের চেয়ে আমি বেশি ভাবছি হচ্ছে আজকের দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু দর্শক কৌতূহল নিয়ে আমি আসলে খুব বেশি ভাবিত ছিলাম না কারণ বাংলাদেশের দর্শক কৌতূহলের স্প্যানটা খুব শর্ট স্প্যান মানে বাংলাদেশের মানুষের যে কোনটা কখন কি করবে সেই জন্য আমি দর্শক কৌতূহল নিয়ে আমি আসলে খুব বেশি আমি মানে আমি আম নট এ পপুলিস্ট পারসন আমার অত পপুলিজম আমার ভাল লাগে না যে না আমার এটা পপুলারিটি হ্যান ত্যান আমার বিবেচনায় যেইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হইতো সেইটাই আমি আসলে রাখতে চাইতাম অবশ্যই আমার রিসার্চ টিমের সাথে কনসাল্ট করে যে রিসার্চ টিম আমার সাথে 10টায় ফোনে যুক্ত হইতো প্রোটোকলটা ছিল ওরা আমার সাথে ফোনে যুক্ত হবে 10টায় আমি ওদেরকে বলবো যে আমি এটা করতে চাই ওরা আমাকে পয়েন্ট দিত এটা করা ভালো হবে না আমরা মনে করি এর চেয়ে এটা করা ভালো হবে তারপরে আমি ভাইবা আমার ডিসিশনটা নিতাম যে সেটা ওদের সাথে কথা বলে তারপরে ঠিক হতো যে আমরা এর জন্য কারে গেস্ট চাই সেই গেস্টের ক্ষেত্রে আমার প্রথম পছন্দ ছিল যে ওইটার সাথে সংশ্লিষ্ট কোনো লোক আমি কিন্তু আপনি দেখবেন যে পলিটিক্যাল গসিপ পলিটিক্যাল এইসব জিনিস যারা এগুলি বাদ দিলে আমি এক্সপার্ট একেবারেই আনতে চাই নাই আমি এদের অপছন্দই করতাম আসলে মানে কথা অনেক ভালো বলে অনেক কিছুতে বলে কিন্তু আমার ভালো লাগতো না যে সব বিষয় নিয়ে একজন লোক আসে হ্যাঁ অমুক খালেদ মুহিউদ্দিন সে আজকে পানি নিয়ে কথা বলবে গাছ নিয়ে কথা বলবে পরিবেশ নিয়ে কথা বলবে বাঁশ নিয়ে কথা বলবে বাস নিয়ে কথা বলবে ঘাস নিয়ে কথা বলবে আমার এটা পছন্দ ছিল না কিন্তু আমি এরকম অনেককেই নিতে বাধ্য হয়েছি এটা ঠিক কিন্তু আমি নিতে চাই নাই আসলে আমার রিকোয়েস্ট আমার কাছে আসছে খুবই সারপ্রাইজিংলি আমার কাছে মানে আমার টক শোতে গেস্ট হওয়ার জন্য আমার খুব ঘনিষ্ঠ ধরেন পলিটিক্যাল নন পলিটিক্যাল ইউনিভার্সিটি প্রফেসর এরা আমার কাছে আমি কোনোদিন সাধারণত কোনোদিন ধরেন আমি 8 বছরে তো অনেকগুলি শো করছি না সাধারণত কোনোদিন কোনো গেস্টরে আমি ফোন দেই নাই যদি না মানে সেটা রিসার্চ টিমের ওরাই কল করতো আমি দিতাম না কল তো এইটা হচ্ছে যে আমার একেবারে আমি একদম নিরুপায় না হইলে একদম তারে আমার দরকার তারে আমি চাই তারে আমার আসতেই হবে তার কোনো বিকল্প নাই সেইটার ক্ষেত্রে হয়তো কিন্তু এছাড়া মানে আমাদের গেস্টরা খুব বলতে পারবে না যে আমি কাউকে কল দিছি, এবং তারাও আমাকে কোনোদিন কল দিয়ে পাইছে এইটা খুব রেয়ার ঘটনা। কিন্তু তারা হচ্ছে যে আমাকে কল দিয়ে না পাইলেও আমাকে অনুরোধ করছে নানাভাবে, আপনার অনেকদিন আপনার অনুষ্ঠানে আসি না, একবার আসতে চাই, আসলে ভালো হয়। আবার অনেকে মানে ব্যাপারটা এরকম, আমি যাদের চাইতেছি তাদেরকে আমি পাইতেছি না, যাদেরকে আমি চাই না তারা এরকম করে আমাকে মানে রুটিন বলতেছে, অমুক টেলিভিশন তো 10 বার গেলাম, তমুক টেলিভিশন তো 6 বার গেলাম, একবারও তোমার অনুষ্ঠানে আসলাম না, আমি তোমার এত ঘনিষ্ঠ। তো এটা নিয়ে একটা খুব মানে ছোট মজার গল্প আছে, যে আমি বলতেছি যে ভাই এত তো 63টা টক শো হয়, আমার অনুষ্ঠান কি কেন আপনার এত ভালো লাগে? তো উনি বললো যে না, তোমার অনুষ্ঠানটা আমার আসলে খুবই পছন্দ, কি জানি একটা আছে। আমি বলি যে ভাই কি আছে? বলি আমি আজে বাজে গেস্ট নেই না। সামনে সামনে বলেছেন। তো তো এগুলি নিয়ে খুব হাসাহাসি আছে, খুব ইয়াও আছে। ধরেন আমার প্রফেশনের এরকম অনেক লোক আছে যাদেরকে আমি কোনোদিন ডাকি নাই, বা পাকে চক্রে একদিন বা 2 দিন এরকম ডাকা হয়েছে এই 8 বছরের মধ্যে। তারা অনেকে আবার অনেক মানে আমার উপর একটু মন খারাপও করছে, কিন্তু আগের ব্যাপারে আমি খুবই চুজি ছিলাম, এটার কোনো সন্দেহ নেই। বছর কিন্তু আমি যদি বলি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রথম 4 বছর আমি আমার ইচ্ছা মতো আজকের বাংলাদেশটা করতে পারছিলাম। আচ্ছা, সেই ইচ্ছাটা কি? আমি আসলে পলিটিক্যাল টক শো করতে অপছন্দ করি। আমার আসলে ইস্যু ভিত্তিক যেই ব্যাপারগুলি আসলে মানুষের চোখে আসে না, সেগুলিতে আমি আসলে বেশি কাজ করতে চাইতাম। যেমন ধরেন এখন বাংলাদেশ ব্যাংক একটা ঘোষণা দিয়েছে, যেটা আসলে অন্য জায়গায় আছে, যে এইবার বাংলাদেশ ব্যাংকের ইন্টারেস্ট রেট হবে হচ্ছে এত, বা ইন্টারেস্ট রেট কমানো হবে, বা স্প্রেড, মানে আপনি যত টাকা আমানতের জন্য দিবেন তত টাকা আপনি যখন ব্যবসায় ঋণের মধ্যে দিবেন সেটার মধ্যে আসলে কতখানি পার্থক্য থাকতে পারে, এরকম একটা টু টেকনিক্যাল ডিসিশন। আমি প্রতি সপ্তাহে একটা এরকম ইকোনমি মানে ইকোনমিক্স বা ফিনান্সিয়াল ডিসিশনগুলি নিয়ে একটা করতে চাইতাম, প্রতি সপ্তাহে একটা ইউটিলিটিগুলি নিয়ে করতে চাইতাম, ওয়াসা, ওয়াবদা, প্রতি সপ্তাহে একটা বড়দের একটা পলিটিক্যাল শো করতে চাইতাম। একটা আমি করতে চাইতাম আমাদের সংস্কৃতি, সমাজ, সভ্যতা, অ্যানথ্রোপোলজি নিয়ে, যেটা আসলে মানুষ ভাবে আমরা কোত্থেকে আসছি, আমাদের জাতিগত পরিচয় কী হওয়া উচিত, আমরা আসলে কে, ওরকম একটা। তো আমি এন্টারটেনমেন্টের, স্পোর্টসের বড়, তো সুতরাং আমার এটার অভাব হয় না কখনো। হয়েছে কি 14 সালের পরে, 14 বা 15 সালের পরে বাংলাদেশের মানুষ পলিটিক্স ছাড়া আর কোনো কিছু চোখে দেখে না। 14-র পর থেকে হ্যাঁ, 14-র পর থেকে আমি আর আমার এটার মধ্যে আমি থাকতেই পারি নাই। আমি কিন্তু পলিটিক্যাল শো খুব কম করছি 2011, 12, 13, 14, সপ্তাহে বড় জোর একটা বা 2টা। ঝগড়া লাগে, ঝগড়াটে বানিয়ে দিচ্ছে। কিন্তু টক শোর আসলে মূল কার্যকারিতাটা কি, আমাদের সমাজে প্রভাবটা কি? আমি আপনাদের 2টা কথা বলি, যে কোনো কিছুরই কোনো প্রভাব নাই, কোনো কিছুরই কোনো প্রভাব নাই, এটা হচ্ছে উপসংহার। কিন্তু মাঝখানে আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষ যারা অভিযোগ করে যে ধরেন টকশো দেখা আমার খুব চোখ ব্যথা, নাক ব্যথা, হ্যাঁ, কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার চেয়েও সহজ একটা কাজ আছে। আজকে যারা আমার দর্শক আছে তাদেরকে বলি, টেলিভিশনে একটা বাটন আছে যেটা নাম হচ্ছে অফ বাটন, প্লিজ এটা অফ করে দিবেন, এটা একটু সহজ, একটু খুঁজলেই পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এমনকি ওই টেলিভিশন চেঞ্জও করা যায়, এটা আপনি একটু আমরা আপনার জ্ঞাতার্থে একটু বলি আর কি, যারা বলেন যে ভাই আমার চোখ নষ্ট হয়ে গেছে টক শো দেখতে দেখতে। আপনাদের ভাই বাংলাদেশে কোনো পে চ্যানেল নাই যে আপনি বলবেন যে আপনি বলেন যে আপনি 25 টাকা দিছেন, 25 টাকা দিছেন দেখে আমার অনুষ্ঠান দেখে আপনার লস হয়েছে, তা তো না। আপনি তো 25 টাকা মানে দেন নাই, আমার অনুষ্ঠান আপনি ভালো লাগতেছে না, প্লিজ আপনি খুঁজলেই পাবেন। আপনার আমি কথা দিচ্ছি, টেলিভিশনে কেমন যেন একটা অফ বাটন আছে ভাই, এটা টিপ দিলে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এইটা গেলে হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে টক শো করে কি হয়? কিচ্ছু হয় না বাংলাদেশে। আমি শুধু একটা কথা বলি, বাংলাদেশে এই যে বেসরকারি টেলিভিশনের টক শোর একটা 3য় মাত্রা, যে হচ্ছে যে এইরকম একটা পথ দেখাতে যারা শুরু করছে, বাংলাদেশের এমন কোনো সমস্যা নাই, আই রিপিট, এমন কোনো সমস্যা নাই যেইটা 3য় মাত্রায় অন্তত 37 বার সমাধান করা হয়নি। মানে এইটা হচ্ছে মিনিমাম 37 বার, এইটা ধরেন 63 বার, কোনোটার সমাধান হতে 1300 বার, এরকম হয়েছে। তাহলে টকশোর যদি কোনো প্রভাব থাকতো সমস্যাগুলির সমাধান হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি তারপর আবার বলতে চাই যে দেখেন, আমার আপনার দিনের কাজটা করে, সকালবেলা আপনি অফিসে গেলেন, বিকালবেলা আপনি ফিরছেন, স্ত্রী আপনাকে আদর করে খাওয়াইছে, ছেলে আপনাকে আদর করে 2টা কথা বলছে, মেয়ে আপনাকে আদর করে একটা কথা বলছে, তারপরটা কি? আপনি আসলে জানতে চান যে পৃথিবীর আসলে কি হইতেছে, রাজনীতি আসলে কোন জায়গায় যাইতেছে। আপনি কিছু টকিং পয়েন্টস চান, হয় আপনি আওয়ামী লীগের পক্ষে চান, নাহলে বিএনপির পক্ষে চান, আপনি কোনো টকিং পয়েন্টসও চান। সেই টকিং পয়েন্টসগুলো আপনি কিছু ভাইবা বাইর করেন, কিছু ইনাদের কাছ থেকে শুইনা বাইর করেন। সেই টকিং পয়েন্টসগুলি যে আপনি ভাইবা এবং শুইনা বাইর করেন, এই পয়েন্টগুলি আপনার মনের মধ্যে চিন্তার জাগলিংটার ক্ষেত্রে সাহায্য করে। তো আপনার যে কিছু হয় না বলতেছেন সেটা দেখতে টেলিভিশনগুলি যে এত টকশো করতেছে সেটা এমনি এমনি করতেছে না, আপনারা দেখতে চান বলে এটা করতেছে। আমি যখন সর্বশেষ করছি তখন আরও 63টা ছিল, এটা নিশ্চয়ই বাড়ছে কমে নাই টেলিভিশনের অন্যান্য।